সেক্ষেত্রে বন্ধুরা ফ্রেন্ডাসান নাসিম ডট কম পক্ষ থেকে ফ্রেন্ডাসান নাসিম এবারই টিউটোরিয়াল হচ্ছে দশ নম্বর যাওয়া স্ক্রিপ টিটুরিয়াল এবং আজকে আবার আমরা ওই ইভেন্টস নিয়েই কথা বলবো ইভেন্টসটা একটি খুব ইম্পর্টেন্ট সেই ইভেন্টস নিয়েই খুব বেশি কাজ করা হয় কারণ আমরা তো যাওয়া স্ক্রিপ্ট দিয়ে এস টিএমের কোর্টকে নির্দেশ করি কোনো কিছু করতে কারণ কারণে ইভেন্টসটা খুবই ইম্পর্টেন্ট তো ইভেন্টসটা বেশ কয়েকভাবেই করা যায় দু একভাবে করা যায় এবং ইভেন্টসটা আমরা দেখলাম যে কিছু ইভেন্টস এ ট্রিবিউট দিয়ে আমরা কাজগুলো করছি তো আমরা চাইলে এটা আরও অন্যভাবেও করতে পারবো ঠিক আছে আমরা জাভা কোড করলেও করতে পারবো তো দুই ধরনেরভাবেও করা যাচ্ছে এখানে আমি সেটাও দেখাচ্ছি আমাদের ফাইলটি ছিল আদার্সে এবং এখানে ডিজাইনিং ইন্ডেক্স যেহেতু আমাদের আর লাগছে না অন্য ফাইল আমরা এখানেই করছি তো আজকে একটু দেখাই যে বা এক্সটার্নালভাবে জাভা আমরা কীভাবে ইউজ করব জিনিসটাকে দেখলে বুঝতে পারবেন যাবার স্ক্রিপ্টের হচ্ছে পার্ট টু এবং এটা আমরা আজকে ওই সিএসএস যেভাবে এক্সটার্নাল করেছিলাম সেভাবে আমরা এক্সটার্নাল করব আমরা তো এখানে সাধারণত লিখি ভাবি স্ক্রিপ্ট এইখানে লিখি তাই না সো আজকে আমরা এখানে লিখবো না আজকে আমরা অন্য জায়গায় লিখবো সেটা হচ্ছে আরেকটা ফাইল তৈরি করবো জেএস ফাইল তৈরি করবো সেটার ফাইল এক্সটেনশন হচ্ছে জেএস তাহলে হচ্ছে নিউ নিলাম এবং হ্যাঁ বললাম যে অ্যাপ ডট জেএস নিলাম এইটা নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে ওপেন করতেছি ইয়াতে এটাতে তো আমি এটাতে আমি যখন এইখানে একটা চেক করার জন্য জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কাজ করছে কিনা একটা অ্যালার্ট দিয়ে দেখি এই জায়গাটাতে হ্যালো ইট ইজ ওয়ার্কিং আমি ফাইলটা রান করার সাথে সাথে কিন্তু একটা অ্যালার্ট দিবে তাহলে বুঝবো যে জাভাস্ক্রিপ্ট কাজ করছে এই জাভাস্ক্রিপ্ট কাজ করছে তাহলে এটা কাজ করছে যেহেতু এখন আমরা এই সেম জিনিসটা আবার এই ফাইলে করে দেখবো হয় কি না সো আমরা এটাকে আবার কি করি আমরা যখন জানি যখন আমরা ইন্টারনাল সিএসএস করি তখন কিন্তু আমরা ই করি না কী বলে আমরা ইন্টারনাল সেন্সেসে আমরা কিন্তু এই যে স্ক্রিপ্টটা লিখি বা এখানে স্টাইল লিখি কিন্তু আমরা যখন এক্সটার্নাল সেসেসে নিয়ে যাই তখন কিন্তু আমরা স্টাইলটা রাখি না তখন কিন্তু ডিরেক্টলি লিখি তো এই জাবা স্ক্রিপ্ট সেম আমরা আর কি এটা এইভাবে লিখবো যেহেতু এটা জাবা স্ক্রিপ্টে ফাইল আমরা এটা এইভাবেই লিখবো এইভাবে লিখার জন্য আমরা তখন এটা আউট করে দেবো এবং দেওয়ার পরে এখানে আমরা এখন যদি ওই ফাইলটাকে লিঙ্কিং করে দিই অবশ্যই বডির উপরে ফাইলকে লিঙ্কিং করবেন জে এস ফাইলকে তাহলে স্ক্রিপ্ট এবং এস এস আর সি তো এটা এইভাবে লিখতে হয় স্ক্রিপ্ট টাইপ যাওয়া স্ক্রিপ্ট এবং এস আর সি দিয়ে ফাইলের অ্যাড্রেসটা দিলেই হয় তাহলে কী করতে হবে অ্যাপ ডট জেস ওই একইভাবে যেভাবে আমরা কানেকশন দিই যেভাবে শুধু এইটা মনে রাখবেন যে কীভাবে আমি কানেকশনটা দিলাম এটা ঠিক আছে তো এটা অনেক ইজি একটা ম্যাথড এখন কানেকশন হয়েছে কিনা আবার রিলোড দিলে বুঝতে পারবো তো আবার রিলোড করি তো আমাদের এটা কানেকশান হয়ে গেছে মানে কাজ করছে তো আমরা এখন আমাদের কাজগুলো এখানেই করতে পারবো এখানে তো আমি চাচ্ছিলাম যে মাউস ক্লিক করলে একটা ডিআইভি শো করবে তো সেটা করি ধরেন যে এখানে ডিআইভি আইডি নিচ্ছি আমি একটা যে ডেমো ওয়ান এবং এখানে আমি লিখলাম যে হ্যালো হ্যালো নাসিম আর আমি এখানে একটা ডিভি নিচ্ছি বাটন আমার মধ্যে একটা বাটন নিচ্ছি আমি বাটন নিলে আমি একটা আইডি নিচ্ছি আইডি নিয়ে বলবো যে ক্লিক বাটন আমি এখানে বললাম যে টু শো ক্লিক টু শো আবার আরেকটা বাটন নিব সেটা হচ্ছে ক্লিক টু হাইট তাহলে শোয়ার হাইড হবে এটা করলাম এটা করার পরে যেটা করবো আমরা এটাকে দিয়ে দেখি যে আসলে কী আসছে আপস এটা আসছে তো ঠিক আছে সমস্যা নেই তো আমরা এটিকে উঠিয়ে দিচ্ছি এখন এখন লাগবে না এটা আমাদের কাজ করছে আমরা বুঝলাম এটা করলাম এখন আমরা দেখি যে এই যে আমাদের এটা আসছে আমাদের এই জিনিসটাকে একটু ডিজাইন করে ফেলি আমরা এটাকে এই নাসিম লেখাটাকে ধরেন যে আমরা এটাকে ডিজাইন করছি কীভাবে একটু ইয়া করলাম আর এখানে বলি যে আমরা তো জানিস সে কীভাবে করে ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ উইথ দুইশো পিক্সেল ট্যাক্স সেন্টার লাইন হাইট পিক্সেল কালার হোয়াইট ফোন সাইজ পঞ্চাশ পিক্সেল ওকে উইথ চার একটু বাড়াই আচ্ছা এখানে মার্জিন টপ দিয়ে দিচ্ছি দশ পিক আরও দিচ্ছি ঠিক আছে দিলাম এখন আমি এটাকে যদি এখানে একটা ট্রানজেকশান দেয় দেখেন অল ওয়ান এস এবং আমি যদি ডিরেক্টলি এটা বাড়াই মার্জিনটা অপ বেশ পিকে তো একশো পিকজাল দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ট্রানজেকশন করতেছে এই ট্রানজেকশন দেওয়ার ফলেই কিন্তু এটা মানে খুব স্মুথলি আসছে পাঁচশো পিক্সেল খুব সুন্দর করে চলে দেখেন এখানে একটা ট্রানজিশন সেট করে আমি এখানে রাখতেছি না পরে রাখবো এটা ধরেন যেটা রাখলাম আর এখানে মার্জিন টপ দিলাম যে আমি পঞ্চাশ পিক্সেল দিলাম দিয়ে আমি এই সিজটা জাস্ট সেভ করে নেবো তা আমাদের এই সিজটা অবশ্য আমি এক্সটার্নাল করছি না আমি এখানে রেখে দিচ্ছি এখানে রাখতেছি আরেকটা ফাইল না করি এই জায়গায় রাখি স্টাইল করলাম এই জায়গায় আমি দিয়ে দিলাম সিরেজটাকে তাহলে আমাদের কী হলো এটা অটোমেটিক্যালি এভাবে থাকলো তো এখন আমি চাচ্ছিলাম যে এটা যখন আমি এখানে শোতে ক্লিক করবো তখন এটা আসবে নাহলে আসবে না অবশ্যই যখন আমি শোতে ক্লিক করবো তখন আসবে তাহলে কী করতে হবে এখানে অবশ্যই একটা ক্লাস এড করে দিতে হবে বা এখানে একটা ডিসপ্লে হাইট বা ইয়ে করতে হবে তো আমি যদি এটাকে ইনিশিয়ালি বলি যে এইটাকে আমি নিয়ে নিচ্ছি যে আমাদের যে নিচে যে ডিআইবিটা করছি ডেমো একে নিলাম নিয়ে এখানে বললাম আমরা আইডি নিচ্ছি তো তাহলে অবশ্যই ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এবং এইভাবে করলাম করে একে বললাম যে এই আইডিটা এই আইডিটাকে দিলাম দিয়ে বললাম যে এইটাকে বললাম যে স্টাইল ডিসপ্লে মেবিটা মনে নেই আমার এইভাবে লিখে মেবি চেক করি একটু ব্লক তাহলে সরি নান হবে নান হবে এবং এটা রিলোড দেয় আচ্ছা এটা নান হচ্ছে না মেবি তাহলে এটাকে সমান সমান দেওয়া লাগে এটাকে উঠিয়ে দিতে হবে তাহলে হ্যাঁ চলে গেছে তো এইটা করার ফলে হয়েছে কি আসলে অ্যাকচুয়ালি এইটা তো একটা ইন্টারনাল সিএসএস অ্যাড হয়েছে মানে এই যে এইখানে এই জায়গায় একটা এই এইভাবে একটা স্টাইল অ্যাড হয়ে গেছে কিন্তু আমি যদি কোডটাকে ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো এই জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু একটা সিএসএস অটো অ্যাড হয়ে গেল আমি রেগুলার ইন্সপেক্ট করে দেখি তাহলে বুঝবো যে আসলে কী হচ্ছে এটা কি এখানে এখানে যখন এখানে আসলাম আসার পর দেখেন যে এই যে এখানে একটা ডিসপ্লে নান আসছে মানে আমরা এটা জাবাই স্ক্রিপ্ট দিয়ে করেছি আমরা যে কোনো এখানে যদি করতে চাই যা জাবাই স্ক্রিপ্ট দিয়ে আমরা করতে পারবো ডিসপ্লে নান করছি না আবার আপনি দিয়ে বলেন যে ডিসপ্লে নান আবার এখানে আবার করতে পারি স্টাইল ডট আমরা যেখানে যেটাই বলেন যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানে ব্লু দেন এখানে ওই ব্লুটাই হয়ে যাবে নানটা চলে যায়নি এখনও কী প্রবলেম ও নানটা এখানে করাই আছে তো এখানে ব্লক দে ব্লক থাক আচ্ছা রিলোড দেন দেন ব্লু হয়ে গেছে তো আমরা যাওয়া স্ক্রিপ্ট দিও এর কাজ করতে পারবো সিএসএস কীভাবে কাজ করতে হয় এভাবে একটু দেখে নেবেন স্টাইল ডট আমাদের যে প্রপার্টিগুলো দেয় আমরা সেইভাবে দিতে পারবো ঠিক আছে স্টাইল ব্যাকগ্রাউন্ড স্টাইল ফোন সাইজ হ্যান ত্যান যা আছে সেভাবে করবো যদি যেগুলো আমাদের এই ড্যাশ থাকে সেগুলোকে এভাবে লিখতে হবে ফন্ট সাইজ এভাবে লিখতে হবে এবং এই ড্রেসেরগুলোকে জাস্ট ডেসটা কেটে দিয়ে আমাদের বড়ো হাতের এস দিতে হয় আমরা আগে হয়তোবা সিস এইভাবে করেছি ফ্রন্ট সাইজ কিন্তু যখন এখানে আমরা জাবাই স্ক্রিন লিখছি তখন অবশ্যই একটা কেটে দিয়ে বড়ো হাতের এস দেবেন তাহলে ফ্রন্ট সাইজ হলে আমি যদি বলি যে দশ পিক্সেল সেই দশ পিক্সেল এখানে কাজ করবে নিজে দশ পিক্সেল সো আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি এটা লাগতেছে না আমাদের তো স্টাইল ব্লক করা আছে এটাকে আমরা অবশ্যই ইনিশিয়ালি নাম থাকবে তাহলে ডিসপ্লেটা চলে যাবে নান ওকে এটা থাকলো এখন রিলোড দিয়ে দেখেন চলে যাবে আচ্ছা আমি যখন এখানে ক্লিক করবো তখন এটা আসবে তাহলে অবশ্যই এখন আবার করতে হবে একটা ফাংশন এটাকে আমরা টার্গেট করলাম এটাকে টার্গেট করলাম টার্গেট করার পর বললাম যে এখানে ক্লিক ক্লিক করার পর সমান সমান দিয়ে ফাংশন টেস্ট করছি জাস্ট আবার দিস স্টাইল ডিসপ্লে দিয়ে চেক করে দেখছি কাজ করে কিনা তার তারপর ডিসক্রিপশান দেব ব্লক দেখি কি হয় আচ্ছা কাজ করছে না তাহলে আমাদেরকে হয়তো বা এটা পুরোটাই নিতে হবে এটা দিয়ে আবার রিলোড ও সরি আমাদের একটা ভুল হয়ে গেছে সেটা আচ্ছা ক্লিক আমি কাকে করছি ক্লিক তো বাটনকে করছি সো এই জায়গায় আমাদের ভুল এখানে অ্যাকচুয়ালি এটা হবে না আমাদের এই বাটনের আইডিটা নিতে হবে বাটনের আইডি কী নাম ক্লিক বাটন ক্লিক বাটন হচ্ছে ওয়ান টু এটা হবে আর এটা ওয়ান বা আপনি ক্লিক বাটন শো আর ক্লিক বাটন হাইড লিখতে পারেন যাই চা তাই খালি পরিচিত রাখার জন্য ক্লিক বাটনকে আমরা ক্লিক করার পরে কাজটা হবে তাহলে কাকে ক্লিক করছি একে যখন বললাম যে একে ক্লিক ক্লিক করার পরে যে কাজটা হবে এ যে এ আছে এ হয়ে যাবে আমাদের কী হবে এ ডিসপ্লে ব্লক হয়ে যাবে এবার চেক করে দেখি আচ্ছা কাজ করলো না তাহলে অবশ্যই এখানে একটা ঝামেলা হয়েছে সো এটা হচ্ছে ক্লিক আমরা একটা এখানটা গুগল থেকে দেখে নিই যে এইটা আসলে কাজ করে কীভাবে এটা আরেকটা ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেন দিয়েও করা যায় তো আমি তার আগে এটাকে একটা শেয়ার হয়ে নিচ্ছি ক্লিক একটু দেখি চেক করে কিভাবে কাজ করে ওরা ক্লিক বাটন জিস্ট্যাক ওভারফ্লোতে আসলো কিভাবে করছে একটু দেখে নিতে হবে যে এখানে দিয়ে দিয়েছে যেটা করতে হয় ক্লিক ফাংশন দিয়ে করেছে ওকে আমি বাদ দিলাম সেটাকে ক্লিক বাটন অন ক্লিক স্টার ডাউনলোড আচ্ছা তাহলে এখানে যেটা করেছে একটা ফাংশনের নাম দিয়েছে এবং এখানে ক্লিক বার্টন করেছে আমরা এটাও করতে পারবো সো এটাকে আরও একটা আলাদাভাবে করা যাবে দেখি আর কী কী দিয়েছে এখানে ক্লিক একটু ক্লিক খুঁজে দেখতে হবে ক্লিক এভাবে খুঁজে একটু শিখতে হবে আচ্ছা অন ক্লিক স্টার ডাউনলোড আরও কোনো ইজি মেথড দিছে কিনা দেখি আইডি ক্লিক ইভেন্ট লিস্টেন না এখানেও চেক করতে পারি আমরা প্লাস সরি আরেকটা ভুল হয়েছে এখানে আমাদের এখানে বলতে হবে যে অন ক্লিক হ্যাঁ ঠিক আছে এই জায়গায় অন ক্লিক ছোট হাতের অন সি এল আই সি কে এটা হতে পারে দেখি অন ক্লিক এই যে এবার ফাংশন কাজ করছে অন ক্লিকের মধ্যে এই কাজটা করবে এখন দেখি আরেকবার

শো অন ক্লিক শো এবং এখানে করবো এটা জাস্ট এই জিনিসটুকুই হবে ওই জায়গায় আর কি যে আমরা এখানে যা করেছি এই জিনিসটা তো এটা এখানে করলাম আর এটিকে আমি তুলে দিচ্ছি এখান থেকে তখন আমরা এখানে কী করব যেটা করবো ফাংশনের নাম লিখতে অন ক্লিক শো আমি করে তারপরে আপনাদেরকে এই ডিসক্রিপশন দিচ্ছি দেখি এটা কাজ করে কি না অন ক্লিক শো ওকে তাহলে মনে হয় এই প্রাইভেটে তুলে দিতে হবে একটু ট্রিকি টাফ সো কোনো সমস্যা নেই ইভেন্ট মিশন এটা দিয়ে করা যায় এটা দিয়ে করবো না এটাতে নেক্সটে করতেছি আমরা অন ক্লিক ক্লিকের আরও একটা অপশন আছে এখানে আমি দেখেছিলাম তো সেটাকে একটু চেক করার ব্যবস্থা করি অন ক্লিক অন ক্লিক অন ক্লিক অন ক্লিক একটু খুঁজে দেখতে হবে আর কোনো অপশন এখানে আর দেখিয়েছি কি না ফাইন্ড আউট ওকে এখানে নাই তাহলে এইবার এখানে কাজ করতে পারে একটু দেখে নিতে হবে এখানে সো এটা যেভাবে করছে এই যেখানে প্রবলেম দিয়েছে ফিক্স করেছে আরেকজন এটা দেখতে হবে কী করলো প্রবলেমটা ফিক্স করার জন্য এটা করছে মাই সিলেক্টর এটা বাদ এটা নাই এখানে দিয়েছে মে বি এখানে চেক করি একটু গেট ইনস্ট্যান্ট সলিউশন এখানে একটা অপশন দিয়েছে মাই বাটন ক্লিক প্রসেস অন ক্লিক আচ্ছা তাহলে হচ্ছে এটা ডকুমেন্ট এলিমেন্ট আইডি মাই বাটন ডট ক্লিক ফাংশন ওকে এই অপশানটা আরও এক জায়গায় ছিল একটু মিস্টেক হচ্ছে আমাদের বেট ফাংশন স্টাইল ডিসপ্লে এটা ডেমো ওয়ান স্টাইল ডিসপ্লে ব্লক এবং এটা ক্লিকের পরেই আসবে ক্লিক বাটন ক্লিক করার পরেই আসবে অন ক্লিক শ আচ্ছা মেবি তাহলে এটা এখানে না দিয়ে আরেকটু চেক করি এখানে দেখি এটা একটা ইজি মেথড আছে সেটা আমি ইউজ করতেছি না জাস্ট যেন জানানোর জন্যই কাজটা করছি সো এটা তো ক্লিক করার পরে কাজ করলো না ওকে ফাইন

কাকে ক্লিক বাটনকে ক্লিক করার পরে যেটা হবে এটা ডিসপ্লেটা এটা ব্লক হয়ে যাবে রিলোড করে দেখি আরেকবার অবসর কাজ করে নাই সো কি ক্লিক ওকে প্রবলেম সো এখানে ইভেন্টেশন এটা আমি ফলো করছি না এটা একটু পরে ফলো করবো আমরা সেই জিনিসটাকে বের করবো দেখি নেক্সট কোনো ট্রিডিউলটাকে বের করব আর এটা এইভাবেই করি ঠিক আছে আরও একটা অপশান ছিল এখানে মেবি আমি ভুলে গেছি এনিওয়েজ সেটা আমরা দেখবো এটা আপাতত আমরা রাখলাম এবং এটা এভাবে কাজ করে যেভাবে কোনো একটা আমরা যে যেটা আমরা ইভেন্ট অ্যাক্টিভিটি দিয়ে করি সেটা আমরা আবার এইভাবে করতে পারবো ঠিক আছে এটা অন মাউস ওভার দিতে পারেন অন মাউস ওভার করতে পারেন অন মাউস ওভার করলে আবার কী হবে ওই সেম কাজটা হবে দেখেন আমি রিলোড দিই রিলোড ও এটা কি শুধুমাত্র মাউস ওভার মেবি মাউস ওভার তাহলে এটা হবে নাম কি অ্যাড ইভেন্ট লিসেনার ওভার আচ্ছা মাউস ওভার রাইট সো যেটা করে এখানে না এটা স্কুলে দেখতে হবে মাউস ওভার আচ্ছা এখানে ক্লিক ফাংশন করেছে ডকুমেন্ট এটা আচ্ছা তারপরে যেটা করেছে মাউস ওভার মাউস ওভার করলে মাই ফাংশনটা কাজ করবে আচ্ছা সবই ঠিক আছে তো এখানে গিয়ে ফাংশনটা মেবি আলাদা করে বানাতে হবে আচ্ছা তাহলে আমি এই ফাংশনটা করেছি এখানে এই ফাংশনটাকে আমরা আউট করে নেব আলাদা করে এই ফাংশনটা এখানে আর এইভাবে কাজ করবে অনেক সময় ঝামেলা করে তো এই ফাংশনটাকে আমরা একটু আলাদা করে নিচ্ছি এই ফাংশনটা আমি নিলাম এটা আমি এখানে করলাম এবং এই ফাংশনটার নাম দিচ্ছি আমি এখন মাউস ওভার শো একটা স্পেসিফিক নাম দিতে হবে সো এটা আমি যেটা করবো এটা এখানে দিতে হবে আর এটা যা আছে তাই থাকবে সো বললাম যে এই আইডির উপরে যখন আমি ইভেন্টেশনের মাউস ওভার করবো আচ্ছা মাউস আর অভার হয়ে গেছে সো ভুলটা আমাদের এইখানে ওকে মাউস অভার মানে বানান ভুল ছিল মেবি তাহলে এইভাবে কাজ করব মাউস আর ওভার না মাউস ওভার অভার মাউস ওভার এটা এটা করলে কাজ হবে এই যে চলে আসছে সো আমরা জাস্ট যখন আমরা ইয়া দিয়ে করবো অ্যাট্রিবিউট ছাড়া করবো তখন এই অনটা বাদ দিয়ে দেবো আর যখন অ্যাট্রিবিউট দিয়ে তো তখন এটা করবো এখন এখানে অ্যাট্রিবিউট ইভেন্ট লিস্টেনার কতগুলো আছে আমরা দেখে নিই আচ্ছা এখানে অন লিখলেই আচ্ছা আমি এখান থেকে দেখি ইভেন্ট অ্যাট্রিবিউট জ্কিপ লিস্ট ইভেন্ট অ্যাট্রিবিউট লিস্ট এ ক্লিক করলাম এখানে দেখলাম যে কী কী যে এগুলা যেমন আমরা লিখি অন ডাবল ক্লিক মানে এখানে লিখতাম অন এল ক্লিক এটা লিখতাম এটা লিখলে কিন্তু মেবি কাজ হবে না যতদূর সম্ভব আমি যদি মনে করি দেখি কাজ করছে না যেহেতু এটা একটা ইভেন্ট অ্যাট্রিবিউট না সেহেতু আমাদেরকে এই অন লেখাটা বাদ দিতে হবে ঠিক আছে ডিবিএল ক্লিক এটা করতে হবে এটা করলে আমাদের কাজ করবে ক্লিক দিলাম এবং এর ডাবল ক্লিক চলে আসছে তো আমরা যখনই একটা ফাংশন দিয়ে করব তখন আমরা এভাবে করবো তো এটার নিয়ম হচ্ছে কি যে আমাদেরকে অবশ্যই একে টার্গেট করতে হবে মানে হচ্ছে যে আমি প্রথমত যেটা করলাম আমরা এটা এইভাবে করতে পারি স্টাইল তারপরে আমাদের প্রপার্টি লিখে সমান সমান সরি স্টাইল তারপর আমাদের প্রপার্টি লিখে সমান দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলো দিলেই সেই স্টাইলটা অটোএ্যাড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখন আমি চাচ্ছি যে এটা অটোমেটিকলি আমি পেজ ড্রিলার নেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডিসপ্লে নান রাখলাম বা আমি এখানেও ডিসপ্লে নান রাখতে পারি এই জায়গাটাতে মানে ইনিশিয়ালি এটাকে আমি ডিসপ্লে নান করতে পারি এখানে স্টাইল দিয়ে ডিসপ্লে নান একটু ট্রিক খাটাবেন ঠিক আছে ডিসপ্লে নান করলাম এবং এখানে আমি এটাকে আর না রাখলেও চলবে সেটা রাখবো না রাখবো না এখন আমি একে বলতেছি যে আমি বললাম কি যে এই যে এই বাটনে যখন ক্লিক করবে তখন এটা শু করবে দেখেন আমি রিলোড দিলে কিন্তু আসবে না বিকজদের এই সিজদের নান করা আছে এই যে নান করা আসে তাই এখন আমি একে বলছি কি যে এই বাটনে ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি একে ক্লিক করার পরে বলছি ডট ক্লিক ক্লিক করার পরে যেটা হবে আচ্ছা একে ক্লিক করার পরে এখন ইভেন্ট ডিসাইনার ক্রিয়েট করতে হবে মানে একটা মানে ফাংশান একটা বিল্ডিং ফাংশান অ্যাড ইভেন্ট লিসেনার এটা বানানটা দেখে নেবেন এইভাবে লিখতে হবে সবসময় এটা লিখে যেটা করা লাগবে এখানে দুইটা প্যারামিটার হয় একটা দুইটা আমি বলেছি কিন্তু যে আমাদের ফাংশনের মাঝখানে যেটা লিখতে হয় এগুলোকে প্যারামিটার বলে তো এই প্যারামিটারের মধ্যে প্রথমটাতে যেটা হয় সেটা তো হচ্ছে কী টাইপের আপনি ইভেন্ট চাচ্ছেন ক্লিকের পরে না ডাবল ক্লিক না এখানে আপনার মাউস ওভার হবে তো অবশ্যই ক্লিক ক্লিক করলে আর এইখানে প্রাইমারিটাতে কোটেশান দেওয়া লাগবে না এখানে ডিরেক্টলি একটা ফাংশন বানাতে হবে ফাংশন এখানে ফাংশনের নাম হবে না ডিরেক্টলি হবে এটা যদি আপনি অন্য জায়গায় ফাংশন বানান তার নাম দিতে পারবেন দুটো আমি দেখাচ্ছি এখানে আবার কী করবো আমি কাকে আমি এখন কার কাজ করবো এটা ক্লিক করার পরে যেটা যেটা কাজ করবো সেটা আমি ফাংশনের মধ্যে এখানে লিখবো তাহলে কী করবো আমি ডিসপ্লে ব্লক করাবো কাকে নিয়ে নিচ্ছি এটা এবং এটা এখানে নিলাম ব্লক করাবো কাকে ডেমো ওয়ান একে ব্লক করবো দ্য ডট স্টাইল ডিসপ্লে আর সমান সমন্ধিয়ে এখানে হচ্ছে ব্লক তাহলে হবে কি ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে মেয়েটাকে আবার রিলোড দিচ্ছি ক্লিক করলাম ডিসপ্লে ব্লক হয়ে আবার এখানে ক্লিক করলাম হাইড হয়ে যাবে তাহলে অবশ্যই আমি আবার একটা করব যে যখন আমি এইটাকে আবার কপি করি কপি একটা হাইডের জন্য করবো যখন আমি আবার ক্লিক বাটন ওয়ানে আসবো তখন আবার ওইটাতে ক্লিক করলাম ক্লিক করে ডেমো এখানে ডিসপ্লে হাইট ওকে আচ্ছা তাহলে রিলোড দেন শো হাইট অফ হাইট কাজ করছে না একটু প্রবলেম হয়েছে মেবি এখানে ক্লিক বাটন ওয়ান ছিল কি না একটু দেখি ক্লিক বাটন টু ছিল সরি সো অবশ্যই ক্লিক বাটন টু দিলাম এখানে এটা করোনা মতো হবে অবশ্যই এবং এটাকে আমি রিলোড করলাম শো হাইট আবার আবার কাজ করছে না আবার দেখতে হবে কথা সমস্যাটা লিক এটা হাইট হবে না সরি হ্যাঁ এটা হবে নান কারণ এই ডিসপ্লে সিএসএসের কোনো না হাইট নামে কোনো ইয়া হয় না কী বলে আপনার প্রপার্টি হয় না নান হয় ব্লক হয় এগুলো হয় তাহলে শো অ্যান্ড হাইট শো অ্যান্ড হাইট আবার দেখেন এটাকে আমি খুব ইজিলি আর সুন্দর করে শো করাতে পারবো দেখেন যে ট্রানজিশন একটা আমি ইয়ে করে দিতে পারি এখানে যে হ্যাঁ কী করবো এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি যেমন এখানে স্যাট অ্যাট্রিবিউট স্যাট স্যাট অ্যাট্রিবিউট আচ্ছা সেট অ্যাট্রিবিউট না এখানে ব্লগ কি হচ্ছে আচ্ছা আমি এটাকে এটা তো অবশ্যই নান হবে আরও জিনিস করা যায় এটাকে ধরেন যে আমি ট্রান্সলেট এগুলো ইউজ করি না সবই করতে পারি ধরেন যে আমি একটা ইয়া দিলাম এইখানে একটা ক্লাস দিচ্ছি সাপোজ দেখেন কী জিনিসটা হয় আমি এখানে একটা ক্লাস দিচ্ছি ক্লাস না এটাকে আমি জাস্ট একটা ট্রান্সলেট করে বুঝতে পারবেন ট্রান্সলেট করে দেবেন ট্রানজেকশান অল ওয়ান এস এটা এখন কাজ করবো না আমি যদি এই জিনিসটাকে এখন না দিয়ে আমি মানে এটাকে আমরা আরেকটা জিনিস দিয়ে করতে পারি এটাকে মানে অপাসিটি আমরা জানি যে অপাসিটি করলে একদম পুরোপুরি ভেনেইশ হয়ে যায় সেটাকে তাই না তাহলে অবশ্যই আমি এক কাজ করি অপাসিটি কী হবে এখানে অপাসিটি জিরো থাকতেছে ইনিশিয়ালি মেবি নাকি হ্যাঁ জিরো থাকবে ধরেন যে আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে রাখলাম তাহলে দেখেন কী আসে চলে আর এখানে ডিসপ্লেটা আচ্ছা নামি থাক সমস্যা নেই ধরুন যেটা করলাম শো এই ব্যবস্থা আমি যদি বলি যে এখানে পরের ডিসপ্লে মানে অপোজিটটা বেড়ে যাবে তাহলে কী হবে একটু দেখি একটু শেষ হাজার করবো আমরা এখানে এটা না দিয়ে বলবো যে স্যাট অ্যাট্রিবিউট একটা স্টাইল আমি অ্যাট্রিবিউট সেট করব এখন অ্যাট্রিবিউট সেট করতে হলে এইভাবে করতে হয় স্যাট অ্যাট্রিবিউট এখানে লিখতে হয় দুইটা প্যারামিটার একটা হচ্ছে আমাদের নাম অ্যাট্রিবিউটে তাহলে এটার নাম হচ্ছে স্টাইল এবং এখানে বলবো যে এখন সিরিজ লিখতে হবে ব্লক দেখেন ওই কাজটা আবার করছে কিনা দেখেন ব্লক হচ্ছে কিনা আমি চেক করে দেখতেছি আসছে তাহলে এখানে অ্যাট্রিবিটটা সের হচ্ছে তাহলে আমরা এখানে আমাদের সিজ লিখতে পারবো তাহলে সিসেস কি করবো অপাসিটি অপাসিটি আমরা ওয়ান দিলাম এবং ট্রান্সেকশন দিচ্ছি ট্রানজেকশন তো অলরেডি দেওয়া আছে কারোর সমস্যা নেই অপাসিটি ওয়ানে করতে দেখেন কত তাড়াতাড়ি আসবে ট্রান্সেকশন সেট করা নাই সে ট্রানজেকশন দিচ্ছি একটু উপরে আমরা সিসেসে ট্রান্সাকশন দিই তাহলে জিনিসটা হবে ওয়ান এই ট্রানজেকশন না বুঝলে অবশ্যই আবার যাবাসি ভাই সিএসএস ভালো করে দেখে আসে আচ্ছা ট্রানজেকশানও কাজ করলো না ট্রানজেকশন অল ওয়ানএস এবং তাহলে মেবি এটা এখানে না আমাদের এখানে সেট করতে হবে ট্রানজেকশন এটাকে এটা বলা যায় ওটাই কাজ করছে মেবি এই জন্য ইম্পর্টেন্ট করে দিলাম আচ্ছা ট্রানজেকশনটা এখানে সেট করি অপাসিটি এক হচ্ছে না তাই তো এই জন্য আসছে না কি প্রবলেম হচ্ছে একটু দেখে নেই ধরেন আমি ক্লিক করলাম আচ্ছা অপাসিটি অ্যাড হচ্ছে না এটা জাস্ট একটাই অ্যাড হয়েছে এবং অপাসিটি ওয়ান কাজ করে নেই তাহলে অবশ্য আমরা দুইটা নিতে পারি এখানে যেমন ধরেন যে ডিসপ্লে ব্লক করেছি এবং এখানে অপাস আচ্ছা ডিসপ্লে ব্লক অ্যাট দিস সরি এখানে আমাদের আরেকটা ভুল হয়েছে আমরা দ্বিতীয়টাতে কাজ করেছি মানে যখন হাইট করছি তখন এটা ভুলটা যে আমি কেন করছি আল্লাপাক জানে তো এখানে এটা হবে না এটা তো এটা হচ্ছে না এখানে অ্যাকচুয়ালি এটা উঠে আমাদের প্রথমটাতে যাবে মানে ক্লিক করার পরে তো এটা এই কাজটা করবে এটা আবার হাইডের সঙ্গে আমি দিছি কেন সো এটা অ্যাকচুয়ালি এখানে আমার মিস্টেকের জন্য খুব দুঃখিত আমি এবং এটা আমি এখানে দিলাম ভিডিওটা আবার দেখবেন আমি বুঝতে পারছি এখানে একটু গোলমাল করে ফেলেছি তো এখানে অবশ্য আমরা নান করতেছি নান মানে যখন ক্লিক বাটন তুতে ক্লিক করবো তখন ইভেন্ট লিসেনার ডাক দিলে ক্লিক ইভেন্টকে এবং সেখানে একটা ফাংশন করল কি ডিসপ্লে নান এবং তাহলে সে কী হবে আমি এবার দেখাই আগে এটাকে এটা আসলো ক্লিক করলে না চলে যায় ওকে তাহলে একটা জিনিস এখানে আমি আরেকটা জিনিস করে দেখা এখানে যে অপাসিটি ওয়ান করে দিচ্ছি আমাদের ইনিশিয়ালি যেটা থাকে অপাসিটিটা আমরা একটু দেখি অপাসিটি থাকছে আমাদের এখানে এই যে এটা ক্লিক করলে এটা আসতেছে আমরা এখানে অপাসিটি এখন আবার এক মানে এক করে দেবো তাহলে সরি এখানে না এই যে এই জায়গায় অপাসিটি অপাসিটি হচ্ছে ওয়ান জিরো থেকে ওয়ান হবে অবশ্যই ট্রানজাকশানটা তো সেট করাই আছে দেখি কাজ করছে কি না এখন আচ্ছা কাজ করছে তাহলে আমরা দেখি আরেকবার এখানে অপাসিটি করি ট্রানজেকশন ওয়ান এস দিলাম সেভ করি আবার দেয় আচ্ছা যে তুই এখানে কাজ করছে না সে তো আমরা এটা অ্যাভয়েড করতে পারি আচ্ছা এখানে দেখি কী বলে অপোসিটি এক অপ সরি এটা অপোসিটি জিরো থেকে এক হচ্ছে বাট ট্রানজিকশান হচ্ছে ওয়ান এই হচ্ছে প্রবলেমস তো এটাকে যদি আমি ডেমোটাকে ডিসপ্লে এইট ব্লক ঠিকই আছে আচ্ছা জিরো ওয়ান থেকে আচ্ছা আমরা এক কাজ করি এটাকে আমরা ডিসপ্লে হাইট না রাখি মানে ডিসপ্লে নান না রাখি জাস্ট খালি এমনিতেই অপাসিটি জিরো করে রাখি তাহলেই কাজ করবে মানে এখানে অপাসিটি আচ্ছা অপাসিটি অলরেডি এখানে ওয়ান করাই আছে ধরুন যে এই যে এরকম থাকলো এরকম এবং অপাসিটিটা হারানো আছে আর কি সো এই যে হারানো থাকলো এবং ক্লিক করলে এই যে সো এই জিনিসটা মানে ডিসপ্লেটার সাথে অপাসিটি কাজ করবে না আমি এটা অনেকগুলো গোলমাল করে ফেলেছি আমি বলবো আবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো এখানে যেটা করতে হবে এখানে আমরা অপোজিটটা একদম জিরো করে রাখবো যে এ আর দেখাই যাবে না ক্লিক করলে আবার এক সেকেন্ডে সে আবার ঠিক হয়ে চলে আসবে দেখেন ক্লিক করলাম চলে গেল ঠিক আছে এটা আসলো আবার ধরেন যে এখানে আমি ই করতে পারি যে আর এই জায়গায় সেট করতে পারি ধরেন যে এই জায়গায় দিলাম আর এটা বাদ দিলাম ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রাউটের আমরা আবার আগার মতো যেভাবে করতাম থ্রি সিক্সটি ডিগ্রি দেখেন কী হয় এই যে সে এগুলো আছে আমরা কী করতে পারছি ক্লিকের পরে করতে পারছি রাইট আবার দেখেন যে আমি এটাকে যখন ইয়ে করবো ধরেন যেটা এরপর আস্তে তো এক কাজ করি থ্রি সিক্সটি না এখানে একশো কত দিব নব্বই ডিগ্রি তাহলে কী হচ্ছে এটা একটু দেখতে পারবেন একশো নব্বই ডিগ্রি দিচ্ছি আমি এভাবে আসলো ওকে আচ্ছা একশো নব্বই না তাহলে এখানে কত করতে পারি আমরা নব্বই ডিগ্রি করতে পারি উল্টা দিকে যাবে মেবি আই থিঙ্ক সো একশো নব্বইতে হচ্ছে ওকে আচ্ছা তাহলে আমি এটাকে যখন একশো ডিগ্রি করলাম আবার দেখেন যে আমি একশো নব্বই না আরও বেশি করা লাগবে না ক্লিক বাটনটা আমার দুই দুই নাম্বার বাটনটা আমাকে অন রাখতে হবে এখানে ক্লিক করতে পারবো না হলে একশো বিশ ডিগ্রি ওকে তাহলে সে করবে কি এদিকে যাবো আমি এটা যেন ক্লিক করতে পারি ঠিক আছে আচ্ছা হাইড হয়ে গেলো তো এখানে আমি আবার কী করবো জিরো ডিগ্রিতে ঘুরাই দেব সো দেখেন আবার আমি যখন এখানে ক্লিক করলাম এটাকে আবার এই সেম জিনিসটাই নিয়েছি এবং এখানে নিয়ে এটাকে বলছি যে তুমি একশো জিরো ডিগ্রিতে চলে যাও তাহলে অবশ্যই জিরো করে দেবো ডি ই জি ডিগ্রি তুমি ডি জিরো ডিগ্রিতে হয় যাও রেগুলার দিয়ে দেখেন কী হয় আচ্ছা এখানে ইয়ে ছিল অপোজিটটি জিরো ছিল আমি অপোজিটটি ঠিক করে নিচ্ছি ধরেন যে অপোজিটটা আমি উঠাই দিলাম আমি জাস্টে ঘোরানোর কাজ করতেছি আমার পর অপোজিটটা আমি উঠাই দিচ্ছি এখান থেকে উঠাইলাম এবং আমি এখান থেকে ইয়ে করলাম এই যে ঘুরাইলাম আবার এখানে দিচ্ছি ঘুরাইলাম দেখেন কত মজা করতেছে দেখেন সেইভাবে করতে পারেন আপনারা তো এটা অপাসিটি ট্রানজেশনের কাজ হচ্ছে যখনই ওর একটা চেঞ্জ আসবে সেটা কত কুইকলি হবে এটা আমরা এখানে সেট করছি এটাই জাস্ট এখানে অন্য কিছু না ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে আবার বলতে পারি যে একশো ডিগ্রি একশো তিনশো ষাট ডিগ্রি ঘুরাই এবং এখানে আবার তিনশো ষাট ডিগ্রিতে এখানে জিরো ডিগ্রিতে চলে যাবে মাইনাস তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে কি হবে উল্টা দিক দিয়ে ঘুরবে সে দেখেন ঠিক আছে সেটা আপনি করতে পারছেন তো এইভাবে আমরা কাজ করবো এবং এইভাবেই লিসেনার কাজ করে ক্লিকের পরে আমরা আগে দেখছি যে এটাকে হ্যাঁ মাউস ওভারের পরে করছে আবার ক্লিকের পরে হচ্ছে কীভাবে আমাদের ডাবল ক্লিকের পরে হবে এখানে আমরা জাস্ট যদি বলি যে ডিবিএল ক্লিক এখানে ডিবিএল ক্লিক এবং হ্যাঁ এটাও এখানে দিলাম বাট এই ফর্মেটটাকে মনে রাখবেন কী করলাম আমি প্রথমে ডকুমেন্ট গ্যাটেলমেন্ট বা আইডি দিয়ে আইডি গিয়ে দিয়ে ওই টেকটাকে নিলাম এবং নিয়ে বললাম অ্যাড ইভেন্ট এবং এইটা আমি আবার একটা ফার্স্ট প্যারেন্টেস বল এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরলাম ধরে বললাম যে ডাবল ক্লিক করার পরে একটা ফাংশন রান করো তাহলে কী করবে সে ডাবল ক্লিক করার পরে কাজটা করবে এই যে ডাবল ক্লিক আচ্ছা আমরা যে এই যে এইখানে ফাংশনটা করলাম আমরা এই ফাংশানটা বাইরেও করতে পারবো দেখেন আমি কীভাবে করি এই যে ফাংশনটা লিখলাম এই ফাংশনটাকে আমি তুলে দিচ্ছি দেখেন খুব খুব ইজি এই ফাংশনটা কাজ করবো এই পর্যন্ত এটাও খেলাম এই জায়গায় ফাঁকা থাকছে তাই তো ধরেন আমি আমি একটা ফাংশন করতেছি এই জায়গায় ফাংশন লিখছি আমি ফাংশনের একটা নাম দেব আমি এখানে টু ক্লিক টু এবং এই ফাংশনটা আর এইটাও একটা ফাংশানে নিয়ে যাচ্ছি আমি এটাকে আমি কাট করে নিচ্ছি এবং এটাকে আমি উপরে রাখতেছি এবং এখানে বলবো ডিবিএল ক্লিক ওয়ান ফাংশনের নাম দেবো আমরা জানি ফাংশন কেউ তৈরি করতে হয় ওয়ান এখন দেখেন আমি যদি ক্লিক করি কোনো কাজ হবে না করে কোনো কিছু করে না এখন আমি একটা ফাংশন বানিয়েছি নাম হচ্ছে ডিবিএল ক্লিক ওয়ান ঠিক আছে এখন এইখানে অ্যাকচুয়ালি কী বলছি ডকুমেন্ট ভাই ক্লিক বাটন ওয়া ক্লিক বাটন যে এক নম্বর অটনটা ওকে বলছি তুমি আসো এবং তোমাকে অ্যাড করলাম অ্যাড ইভেন্ট মেসেন দিয়ে এবং এখানে বললাম ডাবল ক্লিক আর এখানে একটা কমা দিয়ে যে যেটা হবে সেটা হচ্ছে একটা ফাংশন দিতে দেবে এখানে যদি আপনি বাইরে না করেন তাহলে জাস্ট ফাংশনের নামটা এখানে বসালেই হবে আর যদি আপনি এখানেই ফাংশন করতে চান তাহলে আগের মতো করে এখানে ফাংশন লিখে কোনো ফাংশনের নাম দেওয়া যাবে না ডিরেক্ট আপনাকে স্টার্ট করতে হবে ফাংশনের ভিতরে কাজগুলো তো আমি যদি একটা ফাংশন বা আলাদা তৈরি করেছি ওই নামটা এখানে দিলেই কাজ করবে যেমন ধরুন আমি এই নাম দিছি এটা এর কাজগুলো করাতে যাচ্ছি তাহলে অবশ্যই ক্লিক করার পরে এটা হবে দেখেন আচ্ছা এখানে মানে ফাংশনটা ইয়ে করতে হবে এবার করে দিতে হবে আচ্ছা থেকে নিচে এবং ডিবিল ক্লিক ওয়ান ডিবিল ক্লিক ওয়ান ঠিকই আছে একবার ওকে ফাংশন দিয়ে কাজ করলো না কেন অবশ্যই করতে হবে যেটা আমরা দেখলাম দেখি অ্যাড ইভেন্ট লিসেনারগুলো দেখি যা হয় স্ক্রিপ্ট অ্যাড ইভেন্ট লিসেনার আপনারা এভাবে রিসার্চ করবেন যেটা সব থেকে বেস্ট এখানে অপশানটা করে এই যে ডিসপ্লে ডেট সবই তো ঠিক আছে আমরা ভুল করলাম কোথায় ক্লিক করি কী করেছে এখানে আচ্ছা ওটাকে উপরে রেখেছে এটাকে নিচে রেখেছে তো আমরা তো সেই কাজটাই করলাম ওকে ক্লিক করলে এটা আসবে অবশ্যই জানি চাও সবই ঠিক আছে ওপরে রেখেছে ওটা লিসেন আর ডিবেল ক্লিক আছে ক্লিক গিয়ে ক্লিক এবং এই ফাংশনের নাম হচ্ছে এটা যেটা আমরা এভাবে করেছি ফাংশন এবং এটাই কাজ হয়েছে ওকে ফাইন তাহলে এর নাম হচ্ছে এটা দিয়ে দিলাম আর এখানে ফাংশনটা পুরোটি লাখিনি মেবি এখানে জাস্ট নামটা দিয়েছে রাইট ডিসপ্লে ডেট তাহলে ওইটাই কাজ করছে এবং দিলাম না অবশ্যই আমরা দিব না দেখি তো আমরা এখানে কোনো ভুল করেছি কিনা এটা মেবি দুই লাইনে হওয়ার কারণে কি ভুল হলো নাকি না ঠিক আছে এটা ঠিক করলাম এবং এখান থেকে ফাংশন ক্লিয়ার দ্যাটস ইয়ার হ্যাপেন্স কাজ করছে সো আমাদের একটু ভুল হয়েছিলো উপর নিচে করা আর কি আমাদেরকে ফাংশন নিচে করতে হবে এই কাজ উপরে করতে হবে ওকে আচ্ছা তাহলে আমরা এটাকে কী করে ফেলি এই ফাংশনটাকে নিচে নিয়ে আসি এটা এখানে নিয়ে আসি এবং এই ফাংশনের নামটা আমরা কোথায় দেবো এই যে ফাঁকা স্থান এই জায়গায় দুইটা প্যারামিটার হয় একটাতে আমাদের ফাংশন বসবে আরেকটাতে হবে আমাদের ইভেন্ট লিসানের নাম তাহলে আমরা রেলট দিচ্ছি এবং এটাতে একবার ঘোরাচ্ছি এটা একবার প্যাক এখানে আবার কাজ করছে না মেবি আমাদের প্রবলেমটা হচ্ছে ডিবি ক্লিক তারা অবশ্যই ডাবল ক্লিক করলেই মেবি কাজ করবে তাহলে হচ্ছে ডাবল ক্লিক আচ্ছা এই কাজ করছে না আবার এখানে এক জাস্ট ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক দিলাম এবং এটা এখানে কাজ করবে একটা এই যে ঘুরছে ঠিক আছে তো এইভাবেই আমাদেরকে এটা করতে হবে এরকম তো এই হচ্ছে আমাদের অপশন ইভেন্ট লিসেনার দিয়ে কাজ করা এখানে অনেকগুলো ইভেন্ট লিসেনার আছে এভাবেই কিন্তু আমরা এই করতে পারবো মানে মেনু যে তৈরি করে দেখেন আমি বলে দিই এখানে আমরা ইনিশিয়ালি কী রাখতেছি দেখেন যে মেনুগুলো যে তৈরি করে মোবাইল ভার্সনে যাওয়ার পরে কেমন করে করে বলি এভাবে মানে পুরোটা ডিজাইনটা করে রাখে আর এখানে করে রাখি এই যে এই জায়গায় এখানে যেটা রাখে অটোমেটিকলি এখানে রাখে ট্রানজেশান ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এখানে বলে যে স্কেল ট্রান্সফর্ম স্কেল এবং এখানে অবশ্যই ওয়াই হবে স্কেল ওয়াই জিরো পিক্সেল এবং ট্রান্সফর্ম অরিজিন ট্রান্সফর্ম অরিজিন কী কাজ করে আমি বলেছি অরিজিন টপ জিরো পিক্সেল রাখতেছে এবং ওপর থেকে টপ হয়ে যাচ্ছে এটা আচ্ছা এখানে কী সমস্যা জিরো পিকজেল সবই ঠিক আছে টসম স্কেল ওয়াই অরিজিন হচ্ছে টপ সবই ঠিক আছে তাহলে সমস্যা কোথায় গেল আচ্ছা এখানে আমাদের স্কেল বানানটা ভুল হয়ে গেছে স্কেল ওয়াই স্কেল তো ওয়াই হবে এটাই হবে আচ্ছা স্কেল বানানো কি ভুল হচ্ছে আমাদের স্কেল অফ এখানে জাস্ট জিরো পিক্সেল না জিরো থাকবে ধরেন যে জিরো পয়েন্ট ওয়ান দিলাম এবং উপর থেকে কম থেকে না আমি এটা চেক করছি ওকে সব কাজ করছে এখন আমি পুরো জিরো রাখছি ওকে জিরো রাখলাম তো এটার কাজ যেটা হচ্ছে জিরো রাখলাম কোনো কিছু দেখা যাচ্ছে না যখন আমি ক্লিক করবো তখন ট্রান্সফর্ম স্কেল ওয়ান হয়ে যাবে তো ক্লিকের পরে যেটা হবে ট্রান্সফর্ম স্কেল এখানে হয়ে যাবে ওয়ান ওকে আর ডিসপ্লে বকটা আমি তুলে দিচ্ছি লাগছে না অপাসিটি হবে এক এবং স্কেল হবে ওয়ান ঠিক আছে আর যখন আমি হাইটকে ক্লিক করব তখন আমার এই কাজটাই হবে স্কেল হবে জিরো অপাসিটি হবে জিরো স্কেল হচ্ছে জিরো জিরো সেম কাজটা দেখেন আমি এখন যে রি লোড দিয়ে বুঝতে পারবেন রিলোড এই যে আসলো এই চলে গেল অপস এখানে আমাদেরকে অবশ্যই এটা কাজ করতে হবে ট্রান্সমিশন ওয়াই হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই ওয়াই এবং এখানে ওয়াই করতে হবে ওয়াই ঠিক আছে ক্লিক আসলো চলে গেল এইভাবে আমাদের মোবাইল ম্যানুগুলো তৈরি করা হয় তো আমরা এটা আরও ডিপলি জানবো যখন মোবাইল মেনুগুলো তৈরি করবো দেখেন কত সুন্দর দেখাচ্ছে এভাবে আমরা কিন্তু মোবাইল মেনু এখানে একটা ক্লিক বার দেয় আর মোবাইল ম্যানুগুলো তৈরি করে ঠিক আছে তো ওই বাটনের মধ্যে লেখা ইউজ কর না করে যদি আমরা আইকনটা ইউজ করতাম ওই যে তিনটা টান থাকে এরকম তাহলে ওইটা কিন্তু মোবাইল মেনুর মতো হয়ে যেত তো আশা করি বা ওটা বুঝতে পারছেন যে কীভাবে করতেছি এবং এটাকে আরও বারবার প্র্যাকটিস করবেন এইটা থেকে আবার ক্রিয়েটিভভাবে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা করবেন তাহলে বুঝবো যে আসলে আপনারা পারতেছেন আমি যদি এইটুকি সে আর এইটুকুই শিখে যান তাহলে কিন্তু হবে না এটার থেকে আপনার এখন অনেক কিছু দেখার চেষ্টা করেন আপনি দুই পাশে দুইটা ডিআইবি করেন এটা ডান দিকে খোলান বাম দিকে ঘোরান এরকম করতে পারবেন সো একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন না আমি যেমন মনে করেন যে এক থেকে দশ শিখে এলাম এখন দশেন আমাদের পরে আপনি আর পনেরো নামাদাটা নিজে থেকে বানাইতে পারতেছেন না তাহলে কিন্তু হবে না আপনাকে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে গত কয়েক দু একদিন আগে আমাকে একজন বলছে ভাই আমি জাভা স্ক্রিপ্ট সব শেষ করেছি তো এখন আমাকে আরও টি দিন আমাদের একটা স্টুডেন্ট জুয়েল নাম হ্যাঁ হাসবেন না আমি জাস্ট মজা করে বলছি কারণ হচ্ছে যে বলছে যে না অনেক প্র্যাকটিস করেছি শেষ হয়ে গেছে তো আরও ভিডিও দিন ভিডিও দিচ্ছেন আচ্ছা দিচ্ছি কী শিখছেন বলছে যে শিখছি সবই তো দিস যা প্র্যাকটিস করছে তাহলে একটা ট্যাক্স ক্যালকুলেটর বানাই দেন ট্যাক্স টেন পার্সেন্ট টেক্স চার্জ হবে যা প্রাইস দিব ভেরিয়া বলে তাই ডিসপ্লে শো করবে বলে ভাই পারবো না এটা তো আমি শেখার নাই কিন্তু আমি তো অবশ্যই ভেরিয়া বলে যোগ বি গুণ করা শেখাইছি তো এটা নিয়ে আমি নেক্সট টিটুরিয়ালে কথা বলতেছি জাস্ট মজা দিলাম একটু তো এটা থেকে শেখানোর মানে শিখনীয় বিষয় আছে আপনাদের কিছু আমি নেক্সট টিটুরিয়ালতে সেটা বলতেছি আপনাদেরকে